वालेकुम आफरीन स्कूल থেকে আমি আফরিন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি রান্না, সেটা হলো চিকেন চিজ পিৎজা। এটা বাচ্চাদের বড়দের সবারই অনেক পছন্দের একটা খাবার। আমরা তো অনেক পছন্দ করি, বাচ্চারা তো পেলে কথাই নেই। তো কিভাবে করব দেখিয়ে দিব। আগে মাংসটা ম্যারিনেট করব। আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। আমি কিন্তু বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া কুচো করে। আর দিয়ে দিলাম একটু সয়া সস। এখন দিয়ে দিব একটু ভিনেগার সামান্য। সামান্য লবণ, যেহেতু আমি সয়া সস দিয়েছি লবণটা একটু কম। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার হোমমেড গরম মশলা, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিব টমেটো সস। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের মতো। এবার আমি কি করব, আমি এখানে ইস্টটা আগে আমি অ্যাক্টিভ করব। আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টিস্পুন ইস্ট। আর দিব 1 টিস্পুন চিনি। চিনিটা তো অ্যাক্টিভ করার জন্য দরকার। এটাকে দিয়ে আমি হালকা মিক্স করে আমি ঢেকে রাখব 20 থেকে 30 মিনিটের মতো। এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এই তো যে এটা বাবল হয়ে উঠেছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এরপর আমি এর ভিতরে আমি ডো তৈরি করার জন্য আমি এখানে আটা দিয়ে দিব। আটা দিয়েই ডোটা খুব ভালো হয়। এখানে আমি 1.5 কাপের মতো আটা দিয়েছি। এখন আমি ডোটা ভালো মতো মথে নিব। দিয়ে দিব সামান্য একটু লবণ। অল্প অল্প কুসুম গরম পানি দিব। আর এটা আমি মেখে নিব, একটু নরম করে মেখে নিব। এটাকে মেখে কিন্তু আমি এটাকে রেস্টে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। এটাকে ফুলে যখন ডাবল হয়ে যাবে তখনই আমি এটাকে পিজা বানানোর জন্য আমার রেডি হয়ে যাবে। তো এই তো এরকম একটা স্টিকি স্টিকি ভাব হবে। আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি ঢেকে রেখে দিব। তো সেই ফাঁকে কিন্তু আমি যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা আমি এখন একটু হালকা তেলে দিয়ে আমি একটু ফ্রাই করে নেই। যেহেতু এটা ম্যারিনেট করা ছিল সেক্ষেত্রে বেশি সময় লাগবে না, এটা অল্প সময় আমি একটু হালকা ভেজে নেব। এই তো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দেখব আমার ডোটার কি অবস্থা। এই তো আমার ডোটা কিন্তু ফুলে উঠেছে। এটাকে আমি আবার একটু হালকা হাতে একটু একটু মথে নিব। আমি আজকে পিজাটা কিন্তু আমি ফ্রাই প্যানে করব, চুলায় করব। প্যান পিজা আমি ওভেনেও করি, ওভেনের থেকে আমার মনে হলো প্যানে করলেই বেশি ভালো হবে, মানে চুলোতে। তো আজকে আমি ট্রাই করব চুলোতে। তো এটা কিন্তু একটু নরম নরমই হবে ডোটা। এটাকে জাস্ট ফ্রাই প্যানের উপরে দিয়ে কিন্তু আমরা হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমরা পিজার শেপটা দিয়ে দিব। তো আমি একটা ফ্রাই প্যানে একটু হালকা তেল আমি একটু ব্রাশ করে নিব আর কি, ছড়িয়ে দিব, যাতে করে পিজাটা নিচে দিকে লেগে না যায়, একটু পুড়ে না যায় আর কি। সেজন্য একটু তেল মেখে দিব।
এখন আমি পিজার ডোটা আমি ফ্রাইং প্যানে দিয়ে আমি হাত দিয়ে কিন্তু হালকা হালকা প্রেস করে করে আমি পিজার শেপ দিয়ে দিব। এভাবে দিলেই কিন্তু হয়ে যাবে, এটা বেলুন দিয়ে বা কিছু করে দিতে হবে না, এটা হাত দিয়ে প্রেস করলেই ছড়িয়ে যাবে প্যানটার মাপ মতো আপনি যতটুকু চান। এই তো আমার পিজা বেলাটা হয়ে গিয়েছে ডোটা। এখন আমি এখানে সস দিয়ে দিব, টমেটো সস। আমার কাছে পিজা সসটা ছিল না, সেজন্য আমি টমেটো সস দিয়ে করলাম। তো তার আগে একটু কাঁটা চামচ দিয়ে একটু হালকা করে একটু আঁচড় দিয়ে দেই। তো এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে চার পাঁচটা। আমি কিন্তু আজকে পিজায় আমি বেশি কিছু ইউজ করি নাই, আমার বাচ্চারা তেমনটা পছন্দ করে না, যেভাবে আমার বাচ্চা পছন্দ করে আমি ঠিক তেমনটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন। এখানে কিন্তু আমি এখন মাংসটা ছড়িয়ে দিলাম, এরপর আমি চিজ দিয়ে দিব, মজারেলা চিজ। এরপর আমি আবারও মাংস ছড়িয়ে দিব, তারপর আবার লেয়ারে আমি চিজ দিব। এখানে আমি কিন্তু ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, পেঁয়াজ কিছু ইউজ করিনি, কারণ আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না। আপনারা আপনাদের রুচি মতো পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমার বাচ্চাটা যেমন পছন্দ করে আমি ঠিক সেভাবেই করে দেখিয়ে দিলাম। তো এটাকে কিন্তু এখন চুলোতে হালকা আঁচে ঢেকে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। এই তো আমার প্যান পিৎজা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার পিৎজা। আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। তো আশা করছি ভালো লাগবে চিকেন চিজ পিৎজা। এখন এটা আমি কেটে সার্ভ করব, মজাদার ইয়াম্মি চিকেন চিজ পিজ্জা। একেবারে কিন্তু ইজি এটা বানানো, কোনো ব্যাপারই না এটা বানানো। তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।